আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমাদের গত ক্লাসে কি শিখাইছি মনে আছে? যোগ করাইছি, ডাকের যোগ করাইছি, বিয়োগ করাইছি। হ্যাঁ, বিয়োগ অঙ্ক করাইছি। তো আজকে আমরা কি করাবো? আজকে বিয়োগ ও যোগের মধ্যে যে সম্পর্ক সেই অঙ্কগুলো করাবো। ঠিক আছে, বিয়োগ, সরি কি বলছি, যোগ ও বিয়োগের মধ্যে যে সম্পর্কগুলো, যোগ বিয়োগের মধ্যে কি সম্পর্ক। এখন এই সম্পর্কটা বলতে কি বোঝায়? সম্পর্কটা হলো কোন কোন অঙ্ক আছে যেগুলো যোগ করা লাগে, কোন কোন অঙ্ক বিয়োগ করা লাগে, আবার কোন কোন অঙ্ক আছে যোগ করেও বিয়োগ করা লাগে। ঠিক আছে, তো আমরা এখন একটু দেখব যে গত ক্লাসগুলোতে আমরা কোন ধরনের অঙ্ক করেছি, তাই একবার একটু আমরা দেখি। ওকে, তো আমরা দেখি খালি ঘর পূরণ থেকে দেখি, এখানে আছে কত? 34। 34 থেকে 8 বাদ দিলি কত থাকে? এটা কিন্তু সরাসরি আমরা বিয়োগ করে পেয়ে যাব। ঠিক আছে, 8 আছে কত হলে 14 হয়, 6 হলে হাতে হলে 1, 1 আছে কত হলে 3 হয়, 2 হলে। এখন দেখো এটা 65 থেকে কত বাদ দিলে আমার 40 হয়। ঠিক আছে, এখন 65 থেকে বাদ দিলে, অর্থাৎ আমরা এটা কিন্তু বিয়োগ করলেও হয়ে যাচ্ছে, অর্থাৎ 65 থেকে যদি 40 আমরা বাদ দিই তাহলে আমাদের আসতেছে কত? 25। এটাও সমস্যা নেই। এখন দেখো ফাঁকা ঘর থেকে যদি আমরা 34 32 বাদ দিই তাহলে আমাদের থাকবে হলো 54। তা এটা কিন্তু আমাদের বিয়োগ করে কিন্তু হবে না, এটা কি করতে হবে? যোগ করতে হবে। অর্থাৎ এটির সাথে এটি যোগ করে যেতে হবে সেটি হলো ফাঁকা ঘরে বসাতে হবে। তাহলে 54-এর সাথে 32 যোগ করলে কত হবে? 4-এর সাথে 2 যোগ করলে 6, 5-এর সাথে 3 যোগ করলে 8 হয়। তো দেখো এগুলো সরাসরি বিয়োগ করলে হয়েছে, এটি কিন্তু যোগ করা লাগছে, যদিও এখানে বিয়োগ চিহ্ন। ঠিক আছে, এর জন্যই বলা হয়েছে যে যোগ বিয়োগের মধ্যে সম্পর্ক, অর্থাৎ কোনোটা যোগ করতে হবে কোনোটা বিয়োগ করতে হবে। এক নম্বরে কি, আমরা যে যোগ আগের যে যোগ অঙ্ক করাইছি সেইগুলোই একটু আমি ঝালাই করে নিই। সেটা হলো যেমন এক নম্বরে আছে, এটি তোমরা বইয়ের কত পৃষ্ঠা পাবে? দেখো বইয়ের 41 পৃষ্ঠায়, 41 পৃষ্ঠায় যে এক নম্বর, যে একের 8 নম্বর যে অঙ্ক আছে 2508। অর্থাৎ তোমরা বই দেখলে বুঝতে পারবে এই অঙ্কটা তোমরা আগে কেন মতনই যোগ হবে কত? 8835। 9 নম্বর অঙ্ক দেখো, তোমরা তো নিশ্চয়ই বাসায় করেছো বা করবে, তোমরা এর সাথে মিলিয়ে দেখবে। ঠিক আছে, তারপরে 2 নম্বর, 2 নম্বরে যোগ আছে, আমি দুটো করে অঙ্ক করে দিচ্ছি, 2 নম্বরে 7 এবং 10 নম্বর অঙ্ক করে দিচ্ছি। 3 নম্বরে বিয়োগ অঙ্ক আছে, তো 3 নম্বরে বিয়োগ কি আছে দেখো, 4003, সরি 3004 থেকে 349 বাদ দিলে তোমার এটি থাকে। এখানে একটা জিনিস আমি বুঝাই, সেটা হলো 3 আছে কত হলে 10 হয়, 7 হলে হাতে কত? 1, 9 আছে কত হলে 10 হয়, 1 হলে হাতে কত? 1, 9 রাখে 10, 10-এ 10-এ মিলে গেলে এখানে শূন্য দেওয়ার কথা, তাই তো? কেন দিনে আমি পরে বলি। তারপর হাতে 1, 5 রাখে 6, 6-এ 6 মিলে গেলে শূন্য। তা আমরা সাধারণত কোনো সংখ্যার বামে শূন্য বসাই না, এই কারণে আমরা এই শূন্য দুটো বাদ দিয়ে লিখছি। ঠিক আছে, তারপর আমরা 4 নম্বরের বিয়োগ আছে কি, 1070 থেকে 762 বাদ দিছি, 2 আছে কত হলে 10 হয়, 8 হলে হাতে 1, 7-এর সাথে মিলে গেলে শূন্য, 3 আছে কত হলে 10 হয়, 7 হলে। এই অঙ্কটাও ঠিক এই 9 নম্বর অঙ্কের মতনই মজার অঙ্ক, সেটা হলো 1 আছে কত হলে 10 হয়, 9 হইলে হাতে কত? 1, 6 আছে কত হলে 12 হয়, 6 হইলে হাতে কত? 1, 9 রাখে 10, 10-এ 10-এ মিলে গেলে কি হয়? শূন্য। হাতে কিছু থাকে? অবশ্যই থাকে, 1 থাকে। তো তারপরে 2 রাখে 3, 3-এ 3-এ মিলে গেলে শূন্য। তা আমরা দেখো এখানে বামে শূন্য বসে না, এই কারণে আমি আপসা করে লিখছি এটা শূন্য দেওয়ার দরকার নেই। ঠিক আছে,
তো তুমি একটু উঠাই নাও এবং বাসায় যখন এই অঙ্কগুলো করবে তখন এই অঙ্কের সাথে মিল করে দেখবে। এরপরে আমরা কয়েকটা ডাকের অঙ্ক এখান থেকে করব, অর্থাৎ এর পরের পৃষ্ঠা তোমরা বের করো 43 পৃষ্ঠা। 43 পৃষ্ঠা আমি ডাকের অঙ্ক করাবো, ঠিক? তো তোমরা দেখো 42 পৃষ্ঠা বের করো। 42 পৃষ্ঠা, হ্যাঁ, 42 পৃষ্ঠার কি আছে? 5 নম্বর অঙ্ক আছে, করিমগঞ্জ স্কুলে 725 জন শিক্ষার্থী ছিল, 130 জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো, এখন শিক্ষার্থীর সংখ্যা কত হলো? তো প্রথমে শিক্ষার্থী ছিল কয়জন? করিমগঞ্জ স্কুলে শিক্ষার্থী ছিল হলো 725 জন, নতুন ভর্তি হলো কয়জন? 130 জন। তাহলে এটা কি করতে হবে? যোগ করতে হবে। 5 এর সাথে 0 যোগ করলে কত হয়? 5 হলে হাতে কিছু আছে না। 3 এর সাথে 2 যোগ করলে কত হয়? 5। 7 আর 1 8, অতএব শিক্ষার্থীর সংখ্যা হলো 855 জন। ঠিক আছে, এরপরে আসি পরেরটা, 6 নম্বর অঙ্ক। একটি ক্রিকেট খেলায় সুজন 120 রান করল, সুমন 85 রান এবং সুজয় 67 রান করলো, তারা একত্রে কত রান করলো? একত্রে কথা, মোট কথা, সমষ্টি, এই ধরনের কোনো শব্দ থাকলে সেগুলো কি করতে হয়? যোগ করা লাগে। তো আমরা দেখি তাহলে অঙ্ক করি। ক্রিকেট খেলায় সুজন করলো কত? 120 রান। সুমন করলো কত? 85 রান। সুজয় করলো কত? 67 রান। তাহলে এটা যোগ করি, 7 আর 5 যোগ করলে কত হয়? 12। 12 আর 2 হাতে কত? 1। 6 আর 1 7, 8 আর 7 কত? 15। 15 আর 2 17, 17 আর 7 হাতে হলে 1, 1 আর 1 2, অতএব তারা একত্রে 272 রান করলো। ঠিক আছে, এরপরে আমরা পরের অঙ্কে যাই। 7 নম্বর অঙ্ক কি আছে আমরা দেখি একটু। দুটি সংখ্যার যোগফল 8430, এদের একটি হলো 5275, অপর সংখ্যাটি কত? তাহলে দুটি সংখ্যার যোগফল কত? 8430, একটি সংখ্যা যদি 5270 হয় তাহলে অপর সংখ্যাটি কি করতে হবে? বিয়োগ করে বের করতে হবে। তো বিয়োগ করে বের করলে কত হচ্ছে? এখানে কত হয়, সরি, আচ্ছা দেখো এখানে কত হবে? দুটি সংখ্যা যোগফল হচ্ছে 8430 আর একটি সংখ্যা হচ্ছে 5275, তাহলে বিয়োগ করলে কত হবে? 5 আছে কত হলে 10 হয়, 5 হলে হাতে হলে 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 13 হয়, 5 হলে হাতে 1, 3 আছে কত হলে 4 হয়, 1 হলে হাতে কিছু আছে নাই, 5 আছে কত হলে 8 হয়, 3 হলে হাতে অপর সংখ্যাটি হলো 3155। এটি কি বোঝা যাচ্ছে তোমাদের? আচ্ছা, এরপর আসি 8 নম্বর অঙ্ক। অজয়বাবু 4250 টাকা নিয়ে বাজারে গেলেন, অর্থাৎ বাজারে গেলেন কত টাকা নিয়ে? 4250 টাকা। বাজার করার পর তার কাছে 890 টাকা রইল, তিনি কত টাকা খরচ করেছেন? এখানে হলো খরচ করেছেন কত টাকা সেটি কিন্তু বের করতে হবে। আমরা অনেক সময় অঙ্কে কি করি, যে খরচ করছেন যা সেইটির থেকে বিয়োগ করে কত টাকা থাকবে সেই অঙ্কটা বিয়োগ করি বের করি, কিন্তু এই অঙ্কটা একটু উল্টা। তাহলে অজয়বাবু বাজারে নিয়ে গেলেন কত? 4250 টাকা। বাজার করার পর তার কাছে রইল 890 টাকা, তাহলে এটি বিয়োগ করলে কত হবে? 0, 9 আছে কত হলে 15 হয়, 6 হলে হাতে হলো 1, 9 আছে কত হলে 12 হয়, 3 হলে হাতে 1, 1 আছে কত হলে 4 হয়, 3 হলে, অর্থাৎ খরচ করলেন হলো 3360 টাকা, অর্থাৎ তিনি 3360 টাকা খরচ করেছেন। ঠিক আছে, তো এই অঙ্কগুলো এখন শেষ করলাম। তোমরা কি বুঝতে পেরেছো অঙ্কগুলো? আচ্ছা, না বুঝলে বারে বারে ভিডিওটা দেখে তোমরা অঙ্কটা ভালো মতো বুঝে নেবে। এরপর আমরা আজকে এই পর্যন্তই রাখবো, তোমাদের বাড়ির কাজ দিয়ে দেবো। তোমাদের বাড়ির কাজগুলো লিখে নাও। বাড়ির কাজ দেখা যাচ্ছে কিন্তু অনেকগুলো, কিন্তু আসলে এগুলো খুবই সহজ। যেমন 41 পৃষ্ঠার 1 নম্বরে যোগ আছে, যোগ 3টি আমি যোগ দিচ্ছি, 5, 6, 10 নম্বর, এই 3টে যোগ, অর্থাৎ এটা হলো পাশাপাশি যোগ। আর 41 পৃষ্ঠা 2 এর 4, 8, 12, এটা হলো উপর নিচে যোগ। 42 পৃষ্ঠা 3 এর 1, 7,
10 এটা হলো কি বিয়োগ অঙ্ক পাশাপাশি আর 42 পৃষ্ঠার সাইডের 6 9 12 এগুলো হলো উপর নিচে বিয়োগ আর 43 পৃষ্ঠার তিনটে ডাকের অঙ্ক দিয়েছি সেটা হলো 7 9 10 ঠিক আছে তো আজকে এই পর্যন্ত তোমরা কিন্তু এই বাড়ির কাজগুলো অবশ্যই আজকে তারিখ দিয়ে তোমরা লিখে রাখবে আমি কিন্তু অবশ্যই ক্লাস করলে দেখব ঠিক আছে তো তোমরা ভালো থেকো সুস্থ থাকো এই কামনায় আজকে শেষ করছি ধন্যবাদ সবাইকে